ভোট পরবর্তী সন্ত্রাস নদিয়ার শান্তিপুরের দুটি কালীপুজো মণ্ডপে। কালীপুজোর আগে দুটি বারোয়ারি কালীপুজো মণ্ডপে দুষ্কৃতীর তাণ্ডব, আর সেই ঘটনার জেরে বুধবার ব্যাপক উত্তেজনা নদিয়ার শান্তিপুরের রামনগর মিস্ত্রিপাড়া এলাকায়। দুষ্কৃতীরা গ্রেপ্তার না হলে পুজো বন্ধের সিদ্ধান্ত এলাকাবাসীর। সূত্রের খবর, মঙ্গলবার শান্তিপুর উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী জয়লাভ করে। অভিযোগ, এরপরই মঙ্গলবার রাতে মাধব দাস নামের এক ব্যক্তি মদ্যপ অবস্থায় রামনগর এলাকায় গিয়ে শান্তিপুরের প্রাক্তন বিধায়ক অরিন্দম ভট্টাচার্যর নামে গালিগালাজ করে। অভিযোগ, স্থানীয় মানুষজন সেই ঘটনার প্রতিবাদ করলে মাধব দাসের ছেলে বহিরাগত দুষ্কৃতীদের ডেকে এলাকায় ব্যাপক বোমাবাজি করে ও বেশ কিছু বাড়ি ও এলাকার দুটি বারোয়ারি কালীপুজোর মণ্ডপে ভাঙচুর চালায়। ঘটনায় বেশ কয়েকজন আহত হয়, তাদের মধ্যে একজন শান্তিপুর হাসপাতালে চিকিৎসাধীন। আর এই ঘটনার প্রতিবাদে বুধবার সকাল থেকে সোচ্চার হয়েছেন রামনগর মিস্ত্রিপাড়া এলাকার মানুষজন। তাদের দাবি, পুলিশ যদি দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেপ্তার না করে তবে এলাকার দুটি পুজোই বন্ধ থাকবে। ঘটনায় যুক্ত দুষ্কৃতীদের সন্ধান শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। কালকে রাত্রিরে আনুমানিক 8টা নাগাদ আমাদের পাড়া এলাকার প্রদীপ দাস বলে কি লোক মদ্যপ অবস্থায় এখানে সাইকেল নিয়ে আসে। সাইকেলে করে এসে আমাদের পাড়াতে দুটো পুজো হয়, আমাদের পুজো মণ্ডপে, ওই পুজো মণ্ডপের কাছাকাছি গিয়ে অকথ্য ভাষায় প্রাক্তন এমএলএ অরিন্দম ভট্টাচার্য এবং তার সঙ্গে যারা ছিল তাদের গালমন্দ শুরু করে। গালমন্দ শুরু করার অন্যতম কারণ হলো অরিন্দম ভট্টাচার্যের সঙ্গে একসময় যারা ছিল তারা বেশিরভাগটা এই মুহূর্তে এই নির্বাচনের আগে তারা তৃণমূল কংগ্রেসে যোগ দেয়, আমাদের ওয়ার্ডের কাউন্সিলর তার হাত ধরে। সেই কারণে একটা রাগের বশবর্তী হয়ে এই সমস্ত ঘটনা শুরু করে চেঁচামেচি কৃষ্টি। তারপরে আমাদের পাড়ার লোকজন ওর বাড়িতে রাত্রিবেলা যায়, রাত্রিবেলা ওর বাড়িতে গিয়ে ওকে বলে যে তুমি ভোটের পরবর্তীকালে পাড়ায় যখন কোনো গণ্ডগোল হলো না, তুমি নির্বাচনের শেষে এই অশান্তি পাড়ায় তৈরি করো না, দুটো পুজো হয়। পাড়ার লোকজনের সঙ্গে ধাক্কাধাক্কি হয়, আমাদের যে এক্স কাউন্সিলর তাও যায়, সেও যায় তার বাড়িতে গিয়ে তাকে বলে যে আগের দিন তুমি লজে গিয়ে খিস্তি করে এসেছিলে, আজকেও বাড়িতে খিস্তি করতে পাড়ায় তুমি পাড়ার মধ্যে অশান্তিকে তৈরি করো। যাক চলে যায় ওর বাড়িতে। সেই সেই সময়ে ওর ছেলে এবং ছেলের বন্ধুবান্ধব কিছু ঘরের মধ্যে উপস্থিত ছিল, তারা ফোন করতে আরম্ভ করে একে ওকে, আমাদের পাড়ার কেউ কেউ এই ফোন শোনে। তারপর যে যার মতো যখন বাড়ি চলে যায় রাত্রির 12টা নাগাদ, পটেশ্বরী তলার এলাকার সৌমিত প্রামাণিক, ডাক নাম সবুজ, আর তোপখানা পাড়ার বিটন, এদের নেতৃত্বে 10-12টা 15টা মোটর সাইকেল আমাদের পাড়ার দুটো পুজো কমিটির লাইট ভাঙচুর করে, বোম মারে 3-4টে, রাস্তার ধারে তারিখ চালার দুটো বাড়ি ভাঙে, একজনের মাথা ফাটায়, একজনের হাতে একটা বোমের স্প্রিন্টার ফিন্টার এই ধরনের কিছু লাগে, 10-12 বছরের একটা বাচ্চা ছেলে। এই ঘটনার পরে রাত্রিরে পুলিশ আসে, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সারা পাড়ার লোককে আশ্বাস দেওয়া হয় যে আমরা আপনারা আসুন, 11টা নাগাদ থানায় এফআইআর করুন, তারপরে আমরা প্রশাসনিকগতভাবে যে ব্যবস্থা নিয়ে আসছি ব্যবস্থা নেব। এটা বর্তমান যে যিনি ওসি সাহেব আছেন, নির্বাচন করতে এসেছিলেন যে ওসি সাহেব আছেন, তিনি রাত্রির অনেকক্ষণ ছিলেন, প্যারামিলিটারি ফোর্স বা অন্যান্য অফিসাররাও ছিলেন, তাদের সামনে আমাদের পাড়ার লোক ছেলেরা মেয়ে পুরুষের বিক্ষোভ দেখায় সবাই, যে সত্যিই তাই, পাড়ায় দুটো পুজো, এই পুজো এই অবস্থা যদি এরকম হয়, এখন আমাদের বক্তব্য প্রশাসনিকগতভাবে যদি এই ব্যবস্থা না নেওয়া হয় আমরা পুজো করবো, পুজো বন্ধ করবো। আর কী নিয়ে গতকাল রাতে কিছু সমাজবিরোধী দুষ্কৃতি এক জায়গায় জড়ো হয়ে এলাকায় ব্যাপকভাবে তাণ্ডব চালায়। কেন, কারণটা কি? কারণ হচ্ছে পুজোটাকে বন্ধ করতে হবে। পাহাড়ি কিছু ছেলে আছে, ভিকি বলে এক বাচ্চা ছেলে আছে, আপনার ঢুকো বলে একজন আছে, এরা জনাকতক মিলিয়ে বাইরের কিছু দুষ্কৃতি নিয়ে এসে এলাকায় একটা ব্যাপকভাবে তাণ্ডব চালায়। মানে এলাকার লোক সব মানে আতঙ্কে আছে। পুলিশকে আমরা গতরাত ঘটনাস্থলে পুলিশ ছিল, আমরা পুলিশকে বলেছি যদি 24 ঘন্টার মতো যদি ব্যবস্থা না নিতে পারে আমরা দুটো পুজো টোটাল বন্ধ থাকবে। এলাকার গোটা এলাকার লোক আতঙ্কিত হয়ে আছে, এদের বিরুদ্ধে পুলিশ যদি যথাযথ ব্যবস্থা না নেয় আমাদের পুজো বন্ধ থাকবে। কেউ আক্রান্ত হয়েছে? অবশ্যই আক্রান্ত হয়েছে, একজন শান্তিপুর হাসপাতালে, শেষ জেনারেল হাসপাতালে ভর্তি আছে, একটা বাচ্চার ক্ষতি হয়েছে, বোমের আঘাতে মানে বোমের পাথর ছিটকে এসেছে ওনার ঢেকেছে, এমনকি গুলি চলে যায় আমার পাশ দিয়ে, গুলিটা চলে গেল। কটা নাগাদ হয়েছে এটা? রাত্রি 12-10 নাগাদ হয়েছে।
আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ খান। কি কোন পাড়া এটা? এটা হচ্ছে রামনগর মিস্ত্রি পাড়া। এটা কিভাবে হলো এটা? কালকে আমি যখন ঘুমোচ্ছিলাম চেঁচামেচি ছিল উঠলাম তখন এই রডটা ভাঙতে আসছিল, দিয়ে আমি বেরোলাম, দিয়ে আমায় বললো বাড়ি যা নাহলে কিন্তু মারবে, যে আমি বাড়ি ঢুকে গেলাম, যে ঢুকে গিয়ে দেখি বাবা বেরোচ্ছে, বেরোলাম যে বাবা বেরোলো, যে তখন ওরা সব ওইদিকে দৌড়চ্ছে, যে দৌড়ানোর সময় একটা বোম ফেলে দিয়ে দৌড়লো, তার আগে দুটো বোম ফেলেছে আমি জানি না, যে একটা বোম ফেলে দিয়ে দৌড়লো, যে তখন সবাই মিলে যখন তারা করলো একটা বোম ফেলে দিয়ে দৌড়লো, সেই বোমের ইয়ে তো আমার এরম। কি নাম তোমার? স্মিত প্রামাণিক। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।